চাচা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালো আছি। তো আপনার এখানে তো মোটামুটি ভালোই প্রোডাক্ট আমি দেখতে পাচ্ছি। তো আমার একটা সাইকেলের আসলে প্রবলেম হয়েছে, আমার গিয়ারে একটু সমস্যা হয়েছে, আমার হেলমেট একটা লাগবে। তো আপনার কাছে তো মোটামুটি হেলমেটের কালেকশন আছে? জি জি, অনেক কালেকশন আছে। আচ্ছা, গিয়ারের তো মোটামুটি কালেকশন আছে? অনেক কালেকশন আছে। তো আমাকে একটু গিয়ারের কালেকশন আপনি একটু আমাদের ভিউয়ারদেরকে দেখাবেন এবং আমিও আপনার কাছ থেকে নিব। হ্যাঁ হ্যাঁ, দেখানো যাবে, দেখানো যাবে। তো এখানে কি আপনারা পাইকারি দামে সব সেল করেন? হ্যাঁ, পাইকারি দামে, মানে সীমিত কিছু লাভ করে আমি মাল সারি। আচ্ছা, সীমিত কিছু লাভ করে। আচ্ছা ঠিক আছে, আপনারা বুঝতে পারলেন যে সীমিত কিছু লাভে কতটা এই দোকানে আপনারা মোটামুটি সাইকেলের যা অ্যাক্সেসরিজ সব পেয়ে যাবেন। তো এই দোকানের অ্যাড্রেসটা একটু চাচা একটু বলেন, আপনার দোকানের অ্যাড্রেসটা কোথায়? অ্যাড্রেসটা কল্যাণপুর নতুন বাজার, কল্যাণপুর নতুন বাজার মিক্স সাইকেল সার্ভিসিং সেন্টার। মানে কল্যাণপুর নতুন বাজার আসলেই আপনারা এই সাইকেলের দোকানটা পেয়ে যাবেন। এই সাইকেলের দোকানে হচ্ছে এখানে একটা কাজী অফিসের সাইনবোর্ড দেওয়া আছে, আর এখানে হচ্ছে কল্যাণপুর নতুন বাজার পিক আপ ভ্যানের আপনারা এখানে একটা স্ট্যান্ড পেয়ে যাবেন। তো এখানে আসলেই আপনারা প্রচুর কালেকশন আছে, আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, এখানে টায়ার আছে, টায়ার থেকে শুরু করে আপনার এখান থেকে গিয়ার থেকে শুরু করে হেলমেট থেকে শুরু করে তারপরে আপনার পিছের ব্যাগ ডেরা থেকে শুরু করে পিছের কাভার মার্গার্ড সব আছে এবং স্টিকারও কত মাঝে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা ওকে, তাহলে নেক্সটে আমরা একটু দেখার চেষ্টা করবো, আপনাদেরকে দেখিয়ে দেবো যে কী কী কালেকশান আপনাদেরকে দেখানো যায়। তো খুব কম দামের মধ্যে আপনারা এখান থেকে সব কিছু পেয়ে যাবেন। ওকে ঠিক আছে, তাহলে আমরা একটু জেনে নিই। তো আপনাদেরকে গিয়ারের কিছু পার্টস দেখাবো। তো গিয়ার যারা চাচ্ছিলেন, আমার ফেসবুকে অনেকজন কমেন্টস করেছে এবং আমার ইউটিউবে অনেকজন কমেন্টস করেছে যে ভাই গিয়ারের পার্টসের দাম একটু জানান আমাদেরকে। তো আমরা চলে এসেছি হচ্ছে মিক্স সাইকেলে, আপনার নতুন বাজার, কল্যাণপুর নতুন বাজারে। তো এখানে মিক্স সাইকেলের কিছু গিয়ারের আপনাদেরকে দেখাবো, পার্টসের দাম কত কী দেখাবো। তো এখানে তো অনেক পার্টসের কালেকশান আছে, তো আমরা আপনাদেরকে একটা একটা করে একটু জানানোর চেষ্টা করি। ওকে, আমাদেরকে একটু বলেন যে গিয়ারের পার্টসের কত কী দাম বা কী কন্ডিশান আছে, এগুলো দিলে কেমন কী দাম পড়বে? এই জিনিস সীমানুই দাদাটা, এই দাদাটার দাম 500 টাকা। এটা দিয়ে আমি গিয়ার সিস্টেম করে দিতে পারবো। ও আচ্ছা, মানে নন গিয়ার যদি হয় তাহলে যদি গিয়ার করতে চায় তাহলে এটা দিয়ে গিয়ার করতে হবে? হ্যাঁ, গিয়ার করে দেওয়া যাবে। আচ্ছা, এটা কোন কোম্পানি? এটা মনে হয় এসএসএস চায়না। কোন কোম্পানি না, চায়না। আচ্ছা আচ্ছা, তাহলে এটা কেমন দাম পড়বে? এটার দাম পড়বে 450 টাকা। 450 টাকা যদি নন গিয়ার করতে চায় তাহলে এটা লাগাই লাগাই আমি গিয়ার করে দিতে পারবো। লাগিয়ে দিতে কেমন খরচ পড়বে? লাগাই দিতে আমার মনে করেন যে এটা লগে যেমন কি চেন লাগবো, কারেন্ট সেট লাগবো, ফ্রি বল লাগবো, যাবতীয় সব মিলিয়ে যেমন 1500 টাকা যাইবো। 1500 টাকার মধ্যে আপনার গিয়ার করে দেওয়া হবে। খুবই ভালো। আচ্ছা, এরপরে যেটা দেখছি এটাও এটা এই লোকের মাল। আচ্ছা, এটার এটা এটা হচ্ছে গিয়া এরকম মানে সীমানু, এটা সীমানু না, এটা টর্নে। হ্যাঁ, ওই টর্নে, এটা দাদা টর্নে 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 এটা ওটা সীমানু আমরা দিতে গেলে দেখে দিই আর কি। সীমানুটা নষ্ট হয় মনে করেন ওই উপরে যান, যেমন শীতকার দু একদিন আছে করে চাপতে জানে না, খামকালি মানে টিপিয়া নষ্ট করিয়া লাগে, কিন্তু দেখা গেছে এটা পেস লাগছে এটা গেল গা। আচ্ছা আচ্ছা,
আর যদি শিফটার জন্য একটু নিয়ন্ত্রণ করে টিপে তাহলে কিছুই মানে দুই চার বছরও কিছু হয় না। শিফটারগুলো ভালো রাখার উপায় হচ্ছে মানে নিজের তুলে নিজে চালাইবো, যেমন আপনি সাইকেলটা আপনি চালাইলেন অন্য কারোর দিলেন না তাহলে আপনি টাইম নেন নিয়ন্ত্রণ করে চালাইলেন, আপনি সাইকেলটা অন্যের জন্য দিলেন এটা নষ্ট হয়ে গেল, নষ্ট হয়ে যাবে। মজুরি 50 টাকা, মজুরি 50 টাকা, মজুরি 50 টাকা। এই গ্রিপটা খুবই ভালো গ্রিপ, আর এই গ্রিপটা মনে করেন যে আমরা বেচলে 140 টাকা পর্যন্ত বেচতে পারি, 140 টাকা হ্যাঁ, লাগানো কোনো মজুরি নেই, আমরা নিজেরা লাগাই দিই পাও। আচ্ছা ওকে, তাহলে এটা 140 টাকার মধ্যে পেয়ে যাবে। আচ্ছা ওকে, তাহলে এটার কি কালার কোনো আছে? হ্যাঁ এটা কালার মনে করেন যে চুরি চুরিতে কালার, কিন্তু মালিক মানে চুরিতে কি বিভিন্ন হলুদ আছে, হলুদ আছে আর সবুজ আছে আর লাল। আচ্ছা হলুদ সবুজ লাল লাল। আচ্ছা এটা 150 টাকার মধ্যে পেয়ে যাবে। হ্যাঁ নিচে কোনটা দেখবো? এটা দেখেন নীল কালার। হ্যাঁ আচ্ছা, এটা কি আলাদা কোম্পানি? এটা আলাদা কোম্পানি। যেমন স্টামটা লাগাইলে হ্যান্ডেল যে মানে অনেকজন আছে নেশা চালাইতে পারে না, যদি ওষা করে চালাইতে চায় স্টামটা লাগাইলে লাগাইতে পারবো। মানে এটা হ্যান্ডেলের উপরে নিচে বসে হ্যান্ডেল অনেক উড়ান যায়। ও আচ্ছা আচ্ছা, এটা লাগায় উড়িয়া মানে যেমন মাথা ধরে না সমান সমান সিট সমান সমান। আচ্ছা এটা এটা প্রাইস কত? এটা 450 টাকা, 450 টাকা। লাগানি মজুরি 50 টাকা, লাগানো মজুরি 50 টাকা। আচ্ছা ওকে ঠিক আছে, নেক্সট তাহলে কোনটা দেখবো? আমরা একটু আপনার মামপানি যারা আসলে সাইকেল ইউজ করতে চায় তাদের একটু হ্যান্ডেলটা যেটা আছে এটা কামারটা যেটা আছে সেটা একটু দাম জেনে নেবো। আচ্ছা স্যার একটু বলেন তো এটার দাম কেমন? এটা রাজার 100 টাকা, 100 টাকা চাই, 10 টাকা কম হলে আমরা বেচতে পারি, 90 টাকা হলে বেচতে পারি। হ্যাঁ প্লাস্টিকের, আর এটা হচ্ছে কাস্টিং এলবিএম। আর এটা চাই 120 টাকা, 120 টাকাই বেচা, 120 টাকা বেচা, কিন্তু আমি একটু বেশি চাই আর কি, বেশি আজকাল পাবলিক চালাক মানে যে দিকে দরদাম করে, আমি যদি 20 টাকা করে হ্যাঁ আমার তো না আরো যত কম কম তত কি কম চাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চার্জ কেমন? এটা চার্জ মাত্র 10 টাকা, ফিটিং চার্জ 10 টাকা। হ্যাঁ আর কোনটা আছে? আর কোনটা আছে? হ্যাঁ আরেকটা আছে, এটা আছে, এটা রাখতাম 60 টাকা পিস, কিন্তু মজুরি 10 টাকা লাগানো, মজুরি 10 টাকা লাগানো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে, তো আমরা এখন একটু ফ্রি বলের দাম জানবো। তো তাছাড়া এখানে ফ্রি বল অনেক দেখতে পাচ্ছি, তাছাড়া একটু ফ্রি বলের দাম একটু বলেন কত কি? এটা হচ্ছে গিয়া শিমানু ফ্রি বল, শিমানু ফ্রি বল, এই ফ্রি বলটার দাম রাখা যায় 450 টাকা, 450 পিস। আচ্ছা এটা কিসের বডি? এটা এসি গেল লোহা, লোহা লোহার বডি। হ্যাঁ ফ্রি বল মনে করেন এটি চেনে খায় তো, এই কারণে এটি লোহা দিয়ে বলবো, লোহা সারে দিয়ে হবে না। হ্যাঁ এটি গাঁট। আচ্ছা এটি গাঁট, এই ঘাটে তো গিয়ার উঠানামা, হ্যাঁ উঠানামা করে। আচ্ছা ওকে, তাহলে এটার দাম কত? এটার দাম হচ্ছে 450, 450। আর এটা তো একই, আর হ্যাঁ আর কোম্পানি আলাদা, হবে না আলাদা কোম্পানি। হ্যাঁ হাবের ভিতরে মানে বসানো হয়, দাম 1300 টাকা, মানে 1350 টাকা, 1350 টাকা। এটা হচ্ছে কিসের? না এটা এলো, এলো তাহলে এটা জং ধরবে, এটা জং ধরবে না, রং করা আছে জং জং লাগবে। আচ্ছা আমরা একটু হাফ দেখতে পাচ্ছি, হাফের দাম কেমন? এটা এই হাফটা সামনে পাশে দুইটা দুইটা মিলে এক জোড়া, এক জোড়া হাফের দাম 1500 টাকা আমাকে বিক্রি মূল্য।
Insyaallah itu, Pak. Oke, terima kasih. Thank you. Apa namanya? Semua itu aja, loh. Kalau dikit, semua itu aja, loh. Nono, Pak.